Hey guys, welcome to my channel. आज आमी तुम्हादेर काछे निये एसेछी सुंदर एकटी रान्ना गलदा चिंगड़ीर कोरमा अर्थात चिंगड़ी माछेर कोरमा। एर जोन्नो आमी चिंगड़ी माछगुलोके भालोभावे प्रथमे खोला छाड़िए भालोभावे धुए निएछी। आमी हाथ पा सब केटे दिएछी, ठीक आछे? तुम्हरा जारा पा राखते चाओ तारा राखते पारो। এবার আমি মাছগুলোকে প্রথমে লবণ এবং হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি ওভেনে ততক্ষণ কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে শুরু হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি চিংড়ি মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিয়েছি এবং চিংড়ি মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে সব উল্টে পাল্টে দিচ্ছি। একটু খুব সুন্দর একটা কালার এসেছে। চিংড়ি মাছ কিন্তু একদম প্রথমেই হাই মানে ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছটা পুড়ে যাবে। আর চিংড়ি মাছ যদি একটু পুড়ে যায় তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। সেই জন্য আমি আঁচটা মিডিয়াম রেখে আমি মাছটা ভেজে নিচ্ছি। আর মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো সব একে একে তুলে নিচ্ছি। মাছ থেকেও কিছুটা তেল বেরিয়েছে, কারণ এগুলো যেহেতু বড় মাছ, মাছের ভেতরেও প্রচুর তেল থাকে, সে তেলটাও বেরিয়েছে। সেই জন্য আর কিন্তু তেল দেওয়ার কোনো দরকার নেই। দেখো মাছগুলো খুব সুন্দর একটা মানে কালার এসেছে, মানে কি অসাধারণ লাগছে আমার চিংড়ি সুন্দরীদের, একদম বিয়ের কনে লাগছে দেখতে, তাই না? এবার আমি বাকি রান্নাটা করব। তেল আমি আর দিচ্ছি না কড়াইতে, ওই তেলেই আমি বাকি রান্নাটা করব। এরপর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এলাচটা আমি ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি তার সঙ্গে একটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি তার মধ্যে পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা ভালোভাবে আমি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা
ভাজার সময় আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবং পেঁয়াজটা ভালোভাবে ভাজা যাবে। আমি পেঁয়াজটা একদম হাই ফ্লেমে নয়, আমি লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নেব। তাহলে পেঁয়াজটা ভেজে নিই, আমি ফিরে আসছি। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজটাকে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, আমি সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এবং ভালোভাবে মিক্স করে নেব। এরপরে দিয়ে দেবো এর মধ্যে আদা ও রসুন বাটা। আদা এবং রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি। এরপরে পেঁয়াজ বাটার পরে এবার ওইটা দিয়ে আমি ভালোভাবে আবার কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট মতন ভালোভাবে পেস্টটাকে মিক্স করে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এরপরে একে একে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, যেমন রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং তার সঙ্গে দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবং ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। আপনারা, আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে সেটা অ্যাভয়েড করতে পারেন। আমি এমনি লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি না, আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো বাটা বা টমেটোর পেস্ট। একটা মাঝারি সাইজের টমেটো আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিয়ে তারপরে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি ভালো সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর সময়। আমি টমেটোর যেটাতে বেটেছিলাম সেই পাত্রটা ধুয়েই আমি জলটা দিয়ে দিচ্ছি। এরপরে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু মশলাটা কষিয়ে নেব। আমি মশলাটা কষানোর সময় সামান্য কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দেব, তাহলে কী হবে যে কাঁচা টমেটোর যে সেই গন্ধটা কিন্তু চলে যাবে। এরপর ঢাকা খুলে আমি আবার একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ দিয়ে আমি ভালোভাবে মশলাটা আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলাটা খুব সুন্দর একটা কালার এসেছে, সবাই দেখতে পাচ্ছ। এবার মশলাটা যখন কষানো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। কোরমাতে কিন্তু পোস্ত বাটাটা খুব সুন্দর ভালোভাবে যায়। পোস্ত বাটা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পোস্ত বাটাটা যখন দেওয়া হবে তখন যেন কোনো মতে আঁচটা হাই ফ্লেমে না রাখা হয়, কারণ হাই ফ্লেমে যদি আঁচ থাকে তাহলে পোস্তটা কিন্তু, পোস্তর একটা যে স্বাদ সেটা নষ্ট হয়ে যাবে। সেইটাই পোস্তটা দেওয়ার সময় কিন্তু আঁচটা একদম লো করে দিতে হবে এবং তারপরে তখন আঁচটা মিডিয়াম করে দেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি জলটা সামান্য গরম করে রেখেছিলাম, আমি সামান্য উষ্ণ জল, গরম জল ব্যবহার করছি। এরপর জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, জলের মধ্যে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব এবং দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা 2 চিরে নিয়েছি। কাঁচা লঙ্কা 2 এই সময় দিলে কিন্তু কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর ভালো স্বাদ আসে। এবং আমি 5 মিনিটের জন্য এটাকে এবার ঢাকা দিয়ে দেব। আমি 5 মিনিট পর ফিরে এসেছি এবং ঢাকা খুলে দেখো খুব সুন্দরভাবে গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমার চিংড়ি সুন্দরীরা সব সাঁতার কাটার জন্য নেমে গেছে, দেখতেই পাচ্ছ সবাই। শীতকাল আর গরম গরম, মানে ওদের কাছে সাঁতার কাটার জন্য গ্রেভি, সব নেমে পড়েছে গ্রেভিতে এবং খুব সুন্দরভাবে সাঁতার কাটছে। আমি আবার 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে ঢাকা খুলে দিচ্ছি, খুব সুন্দরভাবে গ্রেভিটা তৈরি হয়ে গেছে, অলমোস্ট তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের কোরমা বা গলদা চিংড়ি কোরমা। ওপর থেকে আমি সামান্য গরম মশলা ছড়িয়ে দিচ্ছি এবং আমি নামিয়ে নেব। এবার আমি রান্নাটা নামিয়ে নিয়ে তারপর ফিরে আসছি।
কি অসাধারণ, মানে দেখতে লাগছে আর স্বাদ, মানে সেই দেখা থেকেই বুঝতে পারছি যে স্বাদ কীরকম হয়েছে। আশা করছি সবাই রেসিপিটি ভালো লাগবে, এবং যদি ভালো লেগে থাকে রেসিপিটি অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আপনাদের সবার জন্য রইল আজকের মেনু, চিংড়ি মাছের মানে কোর্মা বা গলদা চিংড়ির কোর্মা।